সোশ্যাল মিডিয়াতে আমরা যে পাঁচটা মিডিয়ার অফার দিই, সেখানে তো সবসময় যে এক একজনের সেম পাঁচটা হবে তা তো না। এখন ফেসবুক, টুইটার, এটা কমন জিনিস, এটা সবারই থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আলাদা কিছু ডিফারেন্স থাকে আর কি। ওই দেখা যাচ্ছে যে চারটা আমার মধ্যে আছে, একটা নাই, ওই একটার জন্য তো আর কাজটা ছেড়ে দেওয়া যায় না, এই কারণে তো দরকার। যাতে একটা না একটাতে তো থাকবেই। আচ্ছা, ইনস্টাগ্রামটা দিতে পারি, ইনস্টাগ্রামটা ছোট করে দিতে পারেন। ইনস্টাগ্রামে ভালোই আছে, ট্রাফিক আছে। যেটা বলছিলাম সেটা তো পাচ্ছি না। মাহফুজ ভাই কি একটু মেসেজ করেন তো, ওনার কি প্রবলেম হইলো? এক্সাম দিতে চাইলো আবার চলে গেল। আর আপনারা এত কম কেন? স্টুডেন্ট ক্লাসে মাত্র 11 জন। দুই ব্যাচ করে কি প্রবলেম হচ্ছে আপনাদের ক্লাস করতে একসাথে? এই তো দুই ব্যাচ একত্রিত করার পর থেকে এই অবস্থা দেখতেছি, মানে সবাই না, অনেকেই দেখা যাচ্ছে যে ক্লাসে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে। এটা ব্যাচের প্রবলেম না ভাই, এটা হচ্ছে যার যার পার্সোনাল প্রবলেম। কারণ এখানে তো আমাদের এই 9টার ব্যাচে যারা ছিল সেখানেও তার 4-5 জনকে দেখতেছে না, তো এটা তো না স্টুডেন্ট পার্সোনাল ব্যাপার বলে হয়তো অনেকে এরকম হতাশ হয়ে যেতে পারে যে অ্যাকাউন্ট খুলছে অর্ডার আসে না। অনেক সময় এরকম এরকম না ভাই, ব্যাপার হইলো গিয়ে যে আমি যদি পেমেন্ট দিয়ে ক্লাস করতাম আমার একটা আগ্রহ থাকতো, আর এখানে তো পেমেন্ট নেই, ফ্রি করাইতেছে, তো তো সবারই কথা ফ্রিতে আর কি শিখাবে, এরকম অনেকে মনে করে চলে যায়। এটা একটা পার্সোনাল বিষয়। আমার একজন স্টুডেন্ট থাকলে তাকে এফোর্ট দিতে হবে। কারণ ভাই দেখেন এইসব যারা ক্লাস মানে টাকা দিয়ে করে বা মানে করায়, তারা কিন্তু শুরুতে পেমেন্ট নিয়ে নেয়, ক্লাসের শুরুতে টাকা পেমেন্ট দিয়ে এরপর ক্লাসে জয়েন করতে, নাহলে কিন্তু নেয় না। আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের সাথে অনেকগুলো ফার্ম অ্যাটাচড। আমি যখন দেখা গেছে শুরু করি মানে পিসি কিনে টাইপিং শিখছি মাত্র, তখন এক স্টুডেন্ট আসছে আমার কাছে 2 মাস ক্লাস করছে, এরপর চলে গেছে, টাকা দেয় নাই, আর আমিও যোগাযোগ করি নাই। আচ্ছা খেয়াল করেন, আজকে আমরা যেটা দেখবো, আচ্ছা আপনারা যে ব্লগারটা ক্রিয়েট করছেন, ব্লগার ব্লগার সাইট নিয়েও কিন্তু অনেকগুলো কাজ অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছেন? আপনারা যদি ব্লগারটা ঠিক মতো একটু করতে পারেন, খেয়াল করেন, আমরা তো আস্তে আস্তে গিগ গুলো বাড়াইতে হবে। কারণ ফেসবুক পোস্ট করার মতো ডেইলি এতটা পোস্ট করে মানে আর্টিকেল পোস্ট করে দিতে হবে এরকম টাইপ। দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, এখানে দুইটা বিষয় আছে, সরাসরি ব্লগ রাইটিং। আচ্ছা আপনারা কাজ করতে পারেন কি, আপনারা একটা সাইট ক্রিয়েট করতে পারেন সবাই মিলে গ্রুপ হিসেবে, যেখানে হচ্ছে সরাসরি আপনারা মনে করেন প্রত্যেক দিন বা 3-4 দিন সপ্তাহে অ্যাটলিস্ট 10টা পোস্ট করলাম সবাই মিলে, বুঝতে পারতেছেন? তখন সেই সাইটটার গ্রোথ কিন্তু অটোমেটিকই ভালো থাকবে, অ্যাটলিস্ট খুব কম সময়ের মধ্যে দেখা যাবে 100+ পোস্ট হয়ে গেছে আপনাদের 3-4 সপ্তাহ বা 5 সপ্তাহের মধ্যে।
এই কাজটা আপনারা করতে পারেন, সবাই মিলে একটা গ্রুপ করলেন যেখানে সবাই প্রত্যেকে সপ্তাহে 10টা করে কন্টেন্ট লিখলেন, এক একজন এক এক বিষয়ে। এই কাজটা আপনারা করতে পারেন, অ্যাক্সেসটা সবার কাছে দিলেন। আর তাইলে হয় কি, এটা মানে হ্যাঁ ট্রাফিকটা ভালো হয়। হ্যাঁ, কারণ ট্রাফিকটা ভালো দিলে তখন পরবর্তীতে আপনারা ওইটা থেকে একটা রেভিনিউ পাওয়ার চান্স আছে ইজিলি। বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাইছি? আপনারা এরকম ভাবে একটা কাজ করতে পারেন, যেহেতু আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে, এখান থেকে আপনারা ইজিলি একটা গ্রুপ হিসাবে একটা ব্লগ সাইটে এক সপ্তাহ সবাই প্রত্যেকে সপ্তাহে 5টা থেকে 10টা পোস্ট করলেন, সেখানে অটোমেটিকই গ্রোথটা বেশি হবে। আমি কি বোঝাতে পারছি? কেউ একজন একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেটার অ্যাক্সেস সবাইকে দেন, তাহলে এটা ইজিলি করতে পারবেন। নিয়াজ ভাই, ওই যে ব্লগ সাইটের যে মেনু গুলো আছে হ্যাঁ আমি কি একটু শেয়ার করবো? আচ্ছা পরে। এই যে মেনু গুলা দেখা যাচ্ছে ভাই, জি জি আচ্ছা, এই যে এই যে যেমন এই ফিচার, এই ফিচার মেনুর এই এগুলো আমি চেঞ্জ করে দেবো আর কি, যে ড্রপ ডাউন 1 হ্যাঁ 2 এগুলো আমি চেঞ্জ করে দেবো। তো সেই ক্ষেত্রে আমাকে এই যে এইখানে উপরে উপরে মেনু, মেন মেনু এটা না, হ্যাঁ তো এই যে ফিচারটা, হ্যাঁ হ্যাঁ এইটা এডিট করে এখানে যে ইউআরএল চাচ্ছে বা এই যে এখানে যে ইউআরএল চাচ্ছে, এটা কি এখানে কি ফিচারটা আমি চেঞ্জ করে দিলে যেটা চেঞ্জ করে দেবো ওইটাই চলে আসবে, আর এই হ্যাশট্যাগটা কেটে দেবো নাকি? হ্যাশট্যাগ কাটা লাগবে না, ওইটা যেমনি আছে আপনি রাখতে পারেন, আর ওইটা চেঞ্জ করে দিতে পারেন। ওইখানে হচ্ছে আপনি যদি ফিচারের উপর ক্লিক করেন তখন আপনি যদি নতুন কোন ট্যাব বা নতুন কোন ইউআরএল ওপেন করতে চান সেটার বিষয়ে হচ্ছে ওটা মানে চেঞ্জ করে দেখেন, আপনি একটা চেঞ্জ করে লেখেন ফিচারটা বাদ দিয়ে অন্য কিছু লেখেন। আচ্ছা ঠিক আছে, তো এখানে ভাই ইউআরএল বসাবেন ড্রপ ডাউন গুলো, ড্রপ ডাউনে এই যে ফিচার যেটা আছে ফিচারটা ফিচারই থাকবে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে এইখানে সাবজেক্ট সাবজেক্টিভে চলে আসবে, যেমন হতে পারে এটা টেকনিক টেক বা তারপর হিস্টোরি, ওইটার উপরে যেটা আছে ওইটা চেঞ্জ করে দিলেই হবে, সমস্যা নেই। ফিচারের নিচে দেখেন আরো অপশন আছে, করে দেখালে ভালো হবে, করলে করলে বুঝবেন। আপনি একটা চেঞ্জ করে দেখেন, ওই যে ফিচারের নিচে দেখেন এইটা, যেমন এটা হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটাকে এখন এডিট করে দেখেন, ওই যে নিচে এইটা আর কি, তাই না? হ্যাঁ এইটা চেঞ্জ, জি জি চেঞ্জ করেন, লেখেন টিক লেখেন। সেভ করে দিলেই হবে, এই হ্যাশট্যাগটা থাকবে নিচে থেকে সেভ করে দেন। এবার রিলোড দিয়ে দেখেন, আচ্ছা এটা তো পাশে পাশে চলে আসলো আর কি। ও আচ্ছা, ওটা হয় নাই, অ্যাডজাস্ট হয় নাই, তার মানে ওটা আপনার নিচে স্ল্যাশ ইডিয়া দিতে হয় কি জানি বলো, এটারে এটার নাম জানো কি অপশনটার? হ্যাশট্যাগ না না, হ্যাশট্যাগ নিচে যে না, ওই যে নিচে যে দাগটা, এই যে এটা কোন ব্যাক স্ল্যাশ যেটা ইকুয়াল স্ল্যাশ 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 তো হইলো কি আপনার দাগ যেটা একটা, ওই যে আন্ডারস্কোর আন্ডারস্কোর দেওয়া হয় না, ওইখানে তো আন্ডারস্কোর দিতে হবে কারণ ওই নামে ওইটা তো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি, তাহলে ওইটা এই যে এটা ভাই আন্ডারস্কোর যতগুলো দিবেন ততগুলো ফোল্ডারের মতো ক্রিয়েট হবে, একটার ভিতর একটার ভিতর একটা, একটার ভিতর একটা, একটা দিলে মেইন মেনুর পরে
দুইটা দিলে ওই মানে আপনার একটা মিম। নতুন একটা ইয়া চলে চলে গেছে, মেনু বার তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা ওই যে দেখেন ছোট ছোট অ্যারো চিহ্ন হচ্ছে, এখানে ওই মার্কটা বোঝানো হচ্ছে। বুঝতে পারছি। এই যে ওকে, এখন তাহলে আমি এই হিস্ট্রি পরে যদি ড্রপ ডাউন ওই যে আরেকটা আন্ডারস্কোর দেই, তাহলে এ মনে হয় বাসের যে ড্রপ ডাউন যেগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে ওইটার পরে যে ওই কাজটা করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ আপনার ব্লগে কিছু অ্যাড করেন নাই পোস্ট টোস্ট? হ্যাঁ, আর্টিকেল গুলো আপনাকে অবশ্যই লিখতে হবে। যেমন ধরো এটা ওই দিনকে দিছিলাম। আচ্ছা আপনাকে, আপনার কি অ্যাজাইল আর্টিকেল সম্পর্কে আইডিয়া আছে কারো? হ্যাঁ ভাই আছে, ওখানে নিলে সোর্স দিয়ে দিতে হয়। হ্যাঁ আমি কাজ করছি একটা। হ্যাঁ একটু সবাই একটু দেখেন অ্যাজাইল আর্টিকেল। আচ্ছা ফিরোজ ভাই আপনি একটু সার্চ করে ইয়া করেন তো অ্যাজাইল আর্টিকেল। আচ্ছা অফ করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন একটু সবাই। জি ভাই, এই অ্যাজাইল আর্টিকেলে হচ্ছে আপনি ভালো ভালো কন্টেন্ট পেয়ে যাবেন। এটা কিন্তু একটা ফ্রি সাইট যে বিভিন্ন ক্যাটাগরির উপরে আপনি ভালো ভালো লেখা পেয়ে যাবেন। এখান থেকে নিলে আপনি হচ্ছে এটার ইয়াটা দিয়ে দিতে হবে, টুরিস্টটা দিতে হবে। আর হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে নিয়ে আপনারা স্পিন বোর্ড বা রিরাইট যেগুলো আছে এখান থেকে রিরাইট করে নিতে পারেন ইজিলি। রিরাইট করে প্লাগারিজম একবারে কপি ফ্রি বানাইতে পারেন এখান থেকে নিয়ে, তখন কিন্তু আপনাদের আর ক্রেডিট দিতে হবে না, বুঝতে পারছেন? আর এমনিতে ডিরেক্টলি দিলে ওই যে ক্রেডিট উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ সোর্স সোর্সটা উল্লেখ করে দিতে হবে অবশ্যই। এখানে আপনারা অনেক টপিক পেয়ে যাবেন, সমস্যা নেই। জি সেটা লিঙ্কটা আমি দিয়ে দিই। প্যাজেন্ট আর্টিকেলের মতো আর আছে? হ্যাঁ এরকম আরো অনেকগুলো সাইট রয়েছে। আচ্ছা দেখেন এখানে কিন্তু ব্লগার সাইটটা কাদের সাথে কমপ্লিট কমপ্লিট করতেছে, এখানে সরাসরি ওয়ার্ডপ্রেসের সাথে ব্লগার সাইটটা কমপ্লিট করতেছে দেখেন। আপনাকে তো এই যে থিম ফরেস্ট, থিম ফরেস্টে যে সকল থিম আছে ক্লায়েন্টরা করবে কি তাদের থিম গুলো এখান থেকে পারচেস করে আপনাকে, তারা তো ওটা এডিট করতে পারে না, তারা বলবে সরাসরি আপনাকে এটা কাস্টমাইজ করে দিতে বলবে, বুঝতে পারছেন? এই যে থিম গুলো আছে এরা এরকম থিম গুলো পারচেস করে এসে আপনাকে বলবে যে আমার এই থিমটা ঠিকঠাক মতো চাহিদা মতো পারচেস করে দাও, সরি কাস্টমাইজ করে দাও, তখন আপনাকে এই কাজটা করতে হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু একবারে ইজি কাজ। দেখতে পাচ্ছেন এই যে ব্লগার টেমপ্লেট, আপনারা যেরকম ফ্রি টেমপ্লেট ইউজ করতেছেন এরকম হচ্ছে কাজটা, আপনারা টেমপ্লেটের কাজটা ইজি ভাবে এখান থেকে নিতে পারেন। সবাই কি দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ।
দেখেন, সলভ ইওর ব্লগ আর ইস্যু, এখানে সলভ বলতে ব্লগ পোস্টের ক্ষেত্রে অনেক সময় পোস্ট করার ক্ষেত্রে নানা রকম ইস্যু সৃষ্টি হতে পারে, যে অনেকের রিজন থেকে ওইটা বন্ধ করে দেয়, ব্লগার অটোমেটিকলি ব্লক করে দেয়, অথবা দেখা যাচ্ছে যে আপনার ব্লগ সাইটের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে উল্লেখ করতে হয় যে আপনি কি টাইপের ইনফরমেশন গুলো নিচ্ছেন তাদের কাছ থেকে, বা ইউরোপীয় ইউনিয়নের একটা ল আছে যে তাদের ট্রাফিকের কাছ থেকে আপনি কি টাইপের ইনফরমেশন গুলো বা ডাটা কালেক্ট করতেছেন এবং কিভাবে ইউজ করতেছেন সেটার একটা বিস্তারিত আপনার ওয়েবসাইটে থাকতে হয়। সেটা যদি নির্দিষ্ট সময় পর্যন্ত না থাকে তখন আপনার অটোমেটিকলি তাদের ওয়েবসাইটটা ওই তাদের র্যাঙ্কিং থেকে ইয়া করে দেয়, বের করে দেয়। এরকম বিভিন্ন প্রবলেম হয় ব্লক সাইটের ক্ষেত্রে, ইস্যুগুলো থাকে, এগুলো ফিক্স করার কিন্তু কাজ আছে, ইজি সিম্পল কাজ। যে দেখেন পেজ সেট আপ দেওয়ার পরে ওই পেজগুলো নিয়ে একটু প্রবলেম হয়, বুঝতে পারছেন? এরকম ধরনের সিম্পল কাজ। তারপরে হচ্ছে দেখেন এই যে আই উইল ডিজাইন ইয়ার ফুল ব্লগ আর ব্লগ পোস্ট ওয়েবসাইট, মানে কি বলছে, হ্যাঁ ইট ইজ এ স্পেশাল অফার ফর লিমিটেড টাইম। আচ্ছা এই দেখেন পেজ গুলো ও এডিট করে দিবে এবং ডিজাইন গুলো কাস্টমাইজ করে দিবে। আচ্ছা মেসেজ আসতেছে, বুঝতে পারছেন? এটা তো ওই যে অনেকটা থিম কাস্টমাইজেশন, মানে থিমের ভিতরে কি কি থাকবে, কোন কোন থাকবে, ওর পেজটা তৈরি করা আর কি। হ্যাঁ হ্যাঁ এই তো দেখেন থিম গুলো কাস্টমাইজ কিভাবে করতে হবে সেটা জাস্ট, অথবা ওর বিভিন্ন প্রোডাক্ট থাকে বা ওর কোম্পানির বিভিন্ন ইয়া থাকে, এইগুলো আপনাকে ইচ্ছা মতো এখান থেকে জাস্ট, হ্যাঁ ওর ইচ্ছা মতো হ্যাঁ ও যেইগুলো বসাই দিতে হবে। গুলো দিবে দেখেন একবারে সিম্পল কাজ, বুঝতে পারছেন? ওর ব্লগে কিছু পোস্ট করে দেওয়া অথবা ওর ব্লগ নিয়ে কিছু ইয়া করে দেওয়া, দেখেন এইগুলো কিন্তু এই যে ফ্রি থিম, এই যে এটা কিন্তু একবারে ফ্রি একটা থিম, জাস্ট ও ইচ্ছা মতো লোকাল ক্লায়েন্টের কাজের মতো ইয়া ইস্যু করে দিচ্ছে তামিল। আচ্ছা এগুলো একবার ইজি কাজ, আপনারা একটু খেয়াল করলে কয়েকটা আপনারা বিল্ড নিজেরা করলে পাঁচটা পেজ পাঁচটা ব্লগ সাইটে যদি আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করেন তখন আপনারা ইজিলি আইডিয়াটা হয়ে আসবে। দেখেন এই কাজের কিন্তু অনেক ডিমান্ড আছে, বুঝতে পারছেন? আচ্ছা আবার এই কাজের হচ্ছে কম্পিটিশনও অনেক কম, তাই দেখা যাচ্ছে এখানে ই কম। সার্ভিস দেওয়ার মতো ক্লায়েন্টের সংখ্যা দেখুন মাত্র 750, দেখতে পাচ্ছেন সার্ভিসও অনেক কম। জি জি এখানে অনেক কমই দেখা যাচ্ছে, কিন্তু কাজ কিন্তু অনেক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ওর কাজটা দেখেন, ও কি করতেছে ডিজাইন এন্ড কাস্টমাইজ ব্লগার থিমস, ফিক্সড বাগিশো অনিয়ার ব্লগার আর স্মল এডিট, দেখছেন ও কি বলছে, শুধু জাস্ট স্মল এডিট, এরপরে সেট আপ ব্লগ লাইক ডেমো রেসপন্সিভ এবং এসইও ফ্রেন্ডলি, একবারে সিম্পল কাজ। আর মনে করেন যদি প্রিমিয়াম অ্যাকাউন্টের ক্ষেত্রে যান তখন হচ্ছে আপনি $10 বা $15 দিয়ে একটা পেজ ল্যান্ডিং
ব্লগকে ব্লগের থিম আপনার অফিসটাকে নিয়ে দিতে পারেন তার ইচ্ছা মতো। এবার পোর্টফোলিও সাইড দেখেন। আচ্ছা পোর্টফোলিও নিয়ে কার আইডিয়া আছে বলেন তো একটু পোর্টফোলিও সম্পর্কে। দেখা গেছে স্কিল শো করানোর জন্য যে আমরা সাইট গুলোই করা হয়। অ্যাকচুয়ালি পোর্টফোলিও হলো আপনি যে প্রিভিয়াস কাজগুলো করেছেন তার একটা স্কিল অন করা বা জমা রাখার জন্য, এটা হচ্ছে মেনলি মানে স্কিল গুলো শোকেস করার কাজে একটা ব্যবহৃত হয়। ট্রাই করা পোর্টফোলিও গুলো ক্রিয়েট করার ট্রাই করবেন। আপনার এই ব্লগ সাইট গুলো অবশ্যই আপনাদের নিজেদের গুলো আগে ডেভেলপ করতে হবে, কারণ আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে আমাকে একটা শোকেস করো যে তুমি কাজ করছো আগে এরকম একটা পেজ আমাকে শোকেস করো, তখন কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? জি। এই জন্য আপনাদের নিজেদের এমন একটা সাইট আপনারা সবাই মিলে ক্রিয়েট করেন, মেসেঞ্জারে ইয়া করেন, যেখানে 100+ পোস্ট অ্যাভেলেবল থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনাদেরই এটা দায়িত্ব নিতে হবে, বুঝতে পারছেন? আপনাদের ভালোর জন্য আপনাদেরই দায়িত্ব গুলো নিতে হবে আস্তে আস্তে করে। আচ্ছা, মানে আপনার প্রোফাইলে দেখা যাচ্ছে একটা মেসেজ আছে মনে হয়। আচ্ছা, এই প্রোফাইলে তো একটা গিগ হচ্ছে অনেক ইয়া হয়েছিল গত ব্যাচের ইয়ার সময়, একটা গিগে অলরেডি ই চলে আইসে, পরে ওইটা ফাইবার থেকে অটোমেটিকলি ইয়া করে দিছে কোনো একটা কারণে। ওইটাতে হচ্ছে প্রচুর ক্লিক আসতেছিল হঠাৎ করে, পরে ওইটা ফাইবার থেকে অটোমেটিকলি ডাউন করে দিছে। ঠিক কি কারণ? এটা অনেক সময় হচ্ছে কি আপনাদের মতো এই যে স্টুডেন্ট গ্রুপ আছে বিভিন্ন বড় বড় ফার্মের, দেখা যাচ্ছে যে তাদের মশাইরা তাদের স্টুডেন্টদের দেয় গিফটটা দেখানোর জন্য, তারা করে কি হুবহু সেটাকেই কপি পেস্ট করে মেরে দেয়, বুঝতে পারছেন? ও আচ্ছা, এরকম অনেকে পারে না তো একটু মডিফাই করে দিলেই তো হয়। হ্যাঁ, এরকম তারা যখন ওই বারবার ওইটাতে ঢোকে তখন হচ্ছে মনে করেন একটা ব্যাচের যদি এরকম 100 জন স্টুডেন্টের কাছে এটা শেয়ার করা হয়, 100 জন আবার 100 বার আইডিয়া নেওয়ার জন্য তাদের ওই গিগের মধ্যে ঢুকলে হঠাৎ করে দেখা যাবে গিগটা ইয়া করে, ওই ফাইবার তখন ভাবে কি যে কোনো একটা ইয়া হচ্ছে মানে থার্ড পার্টির মাধ্যমে গিগে কোনো আনসোশাল ইয়া ইস্যু নিয়ে ব্যবহার করা হচ্ছে বা টুলস ইউজ করা হচ্ছে, এই জন্য হচ্ছে গুলো এরকম হয়ে যায় অনেক সময়। এখন এই সিস্টেমটা অনেকটাই মিউট করে দেন। আচ্ছা, তাহলে আপনারা পরবর্তীতে এই ইয়া নিয়ে ব্লগার নিয়ে কাজ করতে পারেন, বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া গিগের পরে হচ্ছে এই ব্লগার গিগটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, ব্লগারে কি কারো প্রবলেম আছে blogger.com-এ ব্লগ সাইট নিয়ে যতটুকু দেখানো হয়েছে? না ভাই, আমি ওই মানে থিমটা সাজাইতে পারতেছিলাম না, তো এখন আজকে এটা সাজায় আর ই আছে আমার কাছে, পোস্ট আছে রেডি, এগুলো আমি করব না, আমি থিমটা সাজানোর জন্য একটু আটকে গেছিলাম আর কি। খুবই প্যারাদায়ক। হ্যাঁ, থিমটা অ্যাকচুয়ালি বারবার একটু খেয়াল রেখে সাজাতে হবে। এটা এটা সাজায় নিতে পারলে আর সমস্যা হয় না আর কি। আপনারা প্রথম অবস্থায় ইজি থিম গুলো ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? ইজি থিম যেগুলো আছে এই সেটটা নিয়ে কাজ করতে পারেন, এখানে আপনার অনেক থিম অ্যাভেলেবেল আছে ভালো থিম গুলো।
আচ্ছা, আজকে আমরা একটু ইয়ার দিকে ফাইবারের মতো আরেকটা সাইট আছে, এসইও ক্লার্ক সম্পর্কে কারো আইডিয়া আছে? হ্যালো, কি নিয়ে? এসইও ক্লার্ক? এসইও, এসইও ক্লার্ক? হ্যাঁ, এটা একটা মার্কেট প্লেস। হ্যাঁ, নাম শুনছেন? হুম, হ্যাঁ হ্যাঁ শুনছি নাম। এইখানে আপনারা ফাইবারের মতোই গিগ গুলো আপলোড করতে পারেন। এখানে আবার একটু কাজের চাহিদা আছে। এখানে সুবিধাটা হচ্ছে আপনার গিগ আমি যেখানে, তো ভাই দেখো, হ্যাঁ এখানে একটা সুবিধা আছে, যেহেতু আপনারা ফাইবারে আছেন, এখন ফাইবারের মতোই গিগ গুলো আপনারা ফাইবার থেকে কপি করে নিয়ে আসতে পারেন, বুঝতে পারছেন? সার্ভিস গুলো কপি পেস্ট করলে এখানে ইস্যু করে না, এটা একটা সুবিধা আছে। এখান থেকে আপনারা ইজিলি গিগ গুলো মেনটেন করতে পারেন। আচ্ছা, একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখাই দিই। আচ্ছা, আপনারা 10 মিনিট একটু রেস্ট নিন। সব সাইডে কি মানে পেমেন্টের ইয়াটা ভেরিফাইড এখানে এই সাইডটাতে? জি জি, যেগুলো আছে এগুলো সব আচ্ছা আপনার সাইড। আচ্ছা, একটু 10 মিনিট ইয়া করে আসেন, তারপরে আমি দেখাই দিচ্ছি। 10 মিনিট বিরতি থাক। সালাম আলাইকুম নিয়াজ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার আসলে শরীরটা খারাপ, আমি হচ্ছে আজকে কোভিড টেস্ট করাইতে দিব আর কি, আমার একটু ইয়েতে লাগতেছে, এই জন্য আমি গত কালকে এবং আজকে ক্লাসটা আসলে অ্যাটেন্ড করতে পারতেছি না। আচ্ছা, আপনাদের আর কি যেন দেখলাম অসুস্থ মনে হয় লিখছিল, দেখলাম অনেকে দেখতেছি অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ আসলে কোভিড এর জন্য একটু টেনশন করতেছি, যদিও সিমটম নাই, কিন্তু আমার যে ইয়ে ছিল আর কি, পরিচিত একজন আর কি, তার সাথে আমার হচ্ছে গত সপ্তাহে একটু এক জায়গায় যাওয়া লাগছে, তো তার আবার কোভিড ধরা পড়ছে গতকালকের আগে, এই কারণে আমাকে একটু টেস্ট করাইতে হচ্ছে আর কি। আচ্ছা, একটু রেস্ট ইয়ে করেন, আমি আসতেছি। প্রান্ত ভাই? হ্যাঁ ভাই, কি করাচ্ছে আজকে? আজকে করাচ্ছে এতক্ষণ ওই ফাইবার টাইবার বিষয় আসা দেখানো হইলো টুকটাক, আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্লগার নিয়ে কাজ করতে হলো সবাইকে একসাথে, এই এটুকুই, এর বাইরে তেমন কিছু নাই। আচ্ছা ভাই, আমি ইনশাল্লাহ পরে জয়েন করবো আপনাদের সাথে, শরীরটা বেশি খারাপ। রেস্ট নেন। জি ভাই, দোয়া প্রার্থী। হ্যালো, লাত্তি মারছে ধরে। ওরে কে লাত্তি মারছে?
আচ্ছা আসলেন সবাই, হ্যাঁ ভাই আসি। আচ্ছা স্ক্রিন টেস্ট করেন। প্রান্ত ভাই সাবমিট করতে পারেন, এখানে সাইন ইন করেন, জয়েন 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 ওই যে নিচে দেখেন। নেই গুগল থেকে সরাসরি করা যায় না, জয়েনে গেলে করতে পারতেন সমস্যা। হুম ঠিকঠাক জয়েনে গেছি আমি। হুম হুম করেন পাসওয়ার্ড দেন। দুইটা পাসওয়ার্ড কনফার্ম করে নিন।
প্রান্ত ভাই বায়ার না সেলার? এখানে সেলার সেলার না, ওই প্রথমে বায়ার ছিল ভাই। এখানে স্কিল ভাই কি দিব? দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং মার্কেটার। স্পেস দিলে নিয়ে নাই ইমেল মার্কেটিং, তারপরে এসইও, এসিও লেখেন। বাকিটা পরে দিয়ে দিব না। হয়ে গেছে। হ্যাঁ, এবার প্রোফাইলে চলে যান। হ্যাঁ, একটু ওয়েট করেন। যাচ্ছে ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। হ্যাঁ, দেখেন আপনার ইমেল বক্সে একটা ইয়া গেছে। এটা কিসের অ্যাকাউন্ট? আমি তো ছিলাম না, একটু বললেন। এসইও ক্লার্কের। এখানে কি মানে অ্যাকাউন্ট খুলতে হবে ইমেল দিয়ে? হ্যাঁ ভাই, ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, কনফার্মেশন কনফার্ম করে। কিসের জন্য করতে হবে এটা, কি কাজ করবে? আপনাদের ফাইবারের মতোই একটা সিমিলার সাইট, একটা মার্কেট প্লেস হিসেবে ভালো রিনাউন্ড। এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজ করেন। একটা ইয়া দেন, প্রোফাইল পিকচার সিলেক্ট করেন ফার্স্ট অফ অল। সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন সাইন ইন জয়েন থেকে। সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন?
সাইটটা স্লো মনে হইতেছে। আচ্ছা এখানে ইয়ার মধ্যে স্কিলের মধ্যে আপনার ওয়েবসাইট প্রমোশন যেটা আছে এইটা করবেন। ওকে এইটা কি ইনভয়েস টু? ইনভয়েস টু এটা কি ইনভয়েস টু অপশনাল ফুটেজ অন জেনারেট ইনভয়েস? টাইম স্ট্যাম্প কমার্শিয়াল ডকুমেন্ট আচ্ছা খেয়াল করেন এখান থেকে যে যে অপশন গুলো আছে এগুলো একটু ওই যে প্রোফাইল ব্যাকগ্রাউন্ডে যে পিকচার আছে পাওয়ার ফটো ওইটা একটু আগে পূরণ করে। এটা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ একটা ইমেজ সিলেক্ট করেন, আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন সেখানে প্রোফাইল গুলো আগে 100% কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন? একটা দিয়ে দিলে হবে? হ্যাঁ একটু ইয়ার ওয়াইড সাইজের ছবি গুলো নেওয়ার ট্রাই কর। দুইটা ছবি আছে, ডিজিটাল মার্কেট রিলেটেড একটা ব্যানার টাইপের একটা দেন। ওই যে রিকমেন্ডেড রেজুলেশন দেওয়া আছে দেখছেন 1170 ইন্টু হচ্ছে 225। দেখছি চলে আসছে। হয়তো দিয়ে দেন, ডান করে দেন। ইমেজটা কিন্তু এই যে ভালো হয় না দেখছেন, সাইজ বড় এই কারণে ঠিক করে দিব না, সমস্যা নেই। হ্যাঁ নাম্বার অ্যাডেড টু ইওর অ্যাকাউন্ট, দ্য অ্যাকাউন্ট ইমেজ ক্যান নট ডু দিস। আচ্ছা এবার সিকিউরিটির ভিতরে চলে যান, বাম পাশ থেকে সিকিউরিটি যে অপশনটা আছে। হ্যাঁ এখানে ভাই সেম জিনিসটা ঘটছে যেটা ক্রোম দিয়ে ফেসবুকে ঢুকলে ঘটে, এখন করতেছে না। এটা টেলিফোন নাম্বার? হ্যাঁ ওই টেলিফোন নাম্বারটা অ্যাড করে দেন।
দেখেন এই যে কোশ্চেন অ্যাড করার অপশনটা আছে, হ্যাঁ এটা পূরণ করেন। হ্যাঁ এখান থেকে যাবতীয় বিষয়গুলো ফিল আপ করেন। এটা কি করব, আইডেন্টিফাই ডকুমেন্ট? না না আইডেন্টিফাই ডকুমেন্ট আপাতত দেওয়ার দরকার নেই। এটা কি দিব, এটাও দেওয়ার দরকার নাই, এই অ্যাড্রেস ভেরিফিকেশন আপাতত দেওয়ার দরকার নাই। ফিনিশ আসে না তো অপশন এখান থেকে, ওই যে একবারে আপনার প্রোফাইলে চলে যান। আচ্ছা আর হচ্ছে আর কিছু কি অ্যাড করা লাগবে? সেকেন্ডারি সিকিউরিটি কোশ্চেন যেটা আছে এটা অ্যাড করেন। সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করে দেন, দেখতেছি একটা সিলেক্ট করে ওইটার শুধু আপনার নামটা দিলেই হবে। শেষ মোটামুটি সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করা হয়েছে, হ্যাঁ মনে হইতেছে তো। আচ্ছা এটা তো দরকার নেই, ডিভাইস ইউর অ্যালার্টস এখানে সার্ভিস বুস্ট করা যায়, মোটামুটি সব শেষ, ক্রিয়েট নিউ সার্ভিস। ঠিক আছে এখান থেকে আর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল মার্কেট প্লেসে আপনি ইচ্ছা মতো এখানে গিগ গুলো আপলোড করতে পারেন, এটা একটা সুবিধা আছে। এখানে গিগ আপলোডের ক্ষেত্রে শুধু হচ্ছে ফটোটাই মেন। আচ্ছা এবার চলে যান হচ্ছে প্রোফাইলে, প্রোফাইলে যেখানে আপনি গিগটা আপলোড করবেন সেখানে চলে যান। এই যে গিগ, হ্যাঁ এখানে গিগের ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ইমেজ, বুঝতে পারছেন?
আপনার ইমেজটা হচ্ছে আপনার ফাইবারে যে ইমেজটা দিছেন আপনার নিচেরে যেটা বানাইছেন এখান থেকে ফাইবারের লোগোটা বাদ দিয়ে একটা ইমেজ দিতে পারেন। এরা ইমেজে শুধুমাত্র প্রবলেমটা করে, এছাড়া আর কোথাও কোনো প্রবলেম করে না, বুঝতে পারছেন? এটাতে কি ফাইবারের কোনো লোগো আছে? না নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেন। ওইটা তো সবার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সমস্যা নেই। সমস্যা নেই? না না, ইভেন হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্যা নেই, ওইগুলোতে প্রবলেম করে। এরপরে আপনি ফাইবারে চলে যান, ফাইবারে যে এই রিলেটেড ভালো একটা গিগ বাছাই করেন, সেখান থেকে সিম্পলি একটা টাইটেল কপি করে এনে বসান। আমারটাই করি? সমস্যা নেই, হ্যাঁ আপনারটা করলে হবে। সরি স্যার, কারেন্ট চলে গেছিল স্যার। সমস্যা নেই, ভাগ্য ভালো আপনার এক্সাম দিতে যে কারেন্ট দেয় নাই আগে। জি স্যার। এটা কি নতুন অফিস? আরেকটা অ্যাকাউন্ট খোলা আছে স্যার, স্যার মার্কেট প্লেস। ও আচ্ছা। এটা তো এরকম কোনো ই নাই, এটা ছাড়া ভাইয়া কিসের এক্সাম ছিল? হ্যালো ভাইয়া, বিসিএস এক্সাম ভাই, বিসিএস মাহফুজ ভাইয়ের জন্য, মাহফুজ ভাই গেট আপলোড দিতে যে একটা এক্সাম হয়েছে, আর সবার জন্য না। ও আচ্ছা, আমি আরো ভালো পাইছি। এখান থেকে বাকি যে বিষয়গুলো আছে দেখেন, এখানে যে ট্যাগ গুলো ইউজ করছেন সেই ট্যাগ গুলো এখানে ইজিলি ইউজ করবেন। নালি এটা ট্যাগ ইউজ করা যায়, পরে এডিট করে নিতে পারবো না গিগ। হ্যালো, করেন এখনই, পরে করার কি দরকার? সবকিছু বুঝবাস করে এখন এই এক্সাম টেস্টের জন্য এই এতটুকু চলে আসছে স্যার, একটু অপেক্ষা করে এটা শেষ হবে।
ফটোশপ কত এলিমেন্ট 20 ভাই আপনার আমি এই এই টুলটার কথা বলছি ও আচ্ছা এই এটা ব্লার টুল আচ্ছা আছে আছে আপনি বেশি নেন না আর একটু উপরে উঠান হালকা একটু উপরে উঠান কার সাথে মাঝখান দিয়ে ঘুরে একটু উপরে উঠান ডান দিকে দেখেন একটা কলম সহ একটা খাতা আছে হ্যাঁ হ্যাঁ এইটা বুঝছেন এই যে 380x265 লাগবে ইমেজ সাইজ আপনি এটা আসবেন আচ্ছা আপনাদের ইয়াটা কি কমপ্লিট হইছে ওই যে গতদিন একটা ই দেওয়া হয়েছিল হ্যালো কোনটা প্রিন্টার লিস্টের পুরা না না ফাইলটা দেওয়া হয়েছিল জি ফর্ম দেওয়া হয়েছিল এটা পুরো করছেন তো ভাই জি করে দিয়েছে তো ভাই হ্যাঁ আর্টিকল ফর্ম যেটা ডক্স ফাইল যেটা দেওয়া হয়েছিল ওই ড্রাইভে উল্টা পাল্টা পূরণ করছেন মুনিয়া রহমান স্যার আমার কিছু আপডেট হয়েছে আমি কি এখন আবার আপডেট করে দেবো
না আপনাকে আর আপডেট করতে হবে না, ওইটাতে পরবর্তীতে আপডেট দেওয়া হবে, সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনার যে আর্নিং শিটটা আছে না ওই যে আরেকটা ওইটাতে আপডেট করে দেন। এক্সেলের যেটা স্যার, ওই যে গুগল ডকসে জি ওইটা আপডেট করে দেন। আচ্ছা ঠিক আছে, অনেকটাই আপডেট হয়েছে স্যার। এবার কি করব, কন্টেইনার আর কিছু লাগবে এখানে? আমি সুবিধা কি পরে ডেটটা সিলেক্ট করে দেন, ডেটটা সিলেক্ট করে দেন। ডেট হ্যাঁ, এই যে কয় দিন, দুই দিন অথবা তিন দিন নেন। ভাই ওই ইসে মাহফুজ ওই পিকটা ভাই চেঞ্জ হয়ে গেছে না কোনো কারণে। ও আচ্ছা, হাতের মতো আসে এই যে এখানে অনেক ফোন রাখার পর এরপর হাতের মতো আসে। এখানে হাতের মতো আসার কথা যে আসছে এখন, এই সমস্যাটা ফেসবুকের মধ্যে আমার হইতো পরে ক্রমে ফেসবুক চালাই না, নিজের মানে ইচ্ছে না চলে না, শুধু মাত্র হলো গিয়া এই কয়েকটা ফেসবুকে হইতো ফার্স্ট এইটার মধ্যে দেখলে এখন কাজ করতেছে না, না সাইটে প্রবলেম না কিছু, এই কারণে সমস্যা হয় অনেক সময়। কি তাসছে কি যেন একটা ইয়া করতেছে না, দেখেন তো লাল করে দেখতেছে। ও আপনি ওই বাকি জিনিসগুলো তো ইয়া করেন নাই, কত দিব হচ্ছে 10 ডলার দেন, তারপরে কি লেখছে দেখেন, প্রাইস তো লেখা ডেসক্রিপশন আছে, সমস্যা নাই। ঠিক আছে, এবার তারপর একটা রিকোয়ারমেন্ট চলে যায়, এইখানে এই সমস্যা নাই কিন্তু এখানে সমস্যা করতেছে, আমি না চড়তে পারতে কিছু করতে পারতেছি না। বুঝতে পারছি, অ্যাকচুয়ালি এটা অনেক সময় হয় সাইট গুলো অনেক সময় ডাউন থাকে, পুরো হোয়াইট হয়ে গেছে এখন। হ্যাঁ নেক্সটে চলে যান, রিকোয়ারমেন্টে চলে যান। এবার হচ্ছে ওই যে ফাইবারে যেরকম রিকোয়ারমেন্ট সাবমিট করছেন ওরকম লেখেন প্লিজ, রিকোয়ারমেন্টের একটা ইয়ে আছে, লিমিট আছে, এটা কত ওয়ার্ডের মধ্যে সর্বনিম্ন হচ্ছে কত কিওয়ার্ড জন্য লিখতে হবে। হ্যাঁ লেখেন, কপি করে না বসাই লেখা পসিবল, রিকোয়ারমেন্ট কিভাবে কপি করবেন, রিকোয়ারমেন্ট লিখতে হবে, রিকোয়ারমেন্ট কোথাও লেখা নাই। রিকোয়ারমেন্ট একটু বলে দেন তো একজন, অনেকে কি লিখতে পারে
আমি নড়তে মানে নড়তে যায় না এবার আসছে For order this yes, ma'am. Service, you need to submit your targeted location and niche and to give me your necessary things. তারপরে আপনি ট্রাই করে দেখতে পারেন একজন একটু ট্রাই করে দেখতে পারেন ফাইবার রিকমেন্ডেশন লাগে মানে ফাইবার অ্যাকাউন্ট আছে দেখাইতে হয় তারপরে হয় না হচ্ছে না রিসেন্টলি এটা প্রবলেম করতেছে কি সাইট কাজ করতেছে না হ্যাঁ কেউ না আমি সাম করছি ভাই নড়তেছে না বুঝতেছি না এগুলো কি হইতেছে এরকম শুধুমাত্র বাকি সবগুলো কাজ করতেছে এর আগে আমি একদিন ঢুকছিলাম এরকম প্রবলেম হয় না আবার সেম অবস্থা সব সাইট ঠিক মতো কাজ করতেছে আর কি দেওয়া যায়নি Please submit your targeted location and for this service please submit your আর কিছু লাগবে না দিদি 50 টা হয়েছে না হ্যাঁ হয়েছে এরপর আছে কি আছে হিরো আছে না না ঠিক আছে এটা আগে মেসেজটা স্যার আচ্ছা রিলোড এখন আছে সাবমিট করে দেন লাস্টে যে সাবমিট করে দেন রিভিউ সাবমিট অপশন আছে স্যার কোন কোন গিগের ক্ষেত্রে এক্সাম দেয়া লাগে স্যার এক্সাম আপনার যে কোনো গিগের ক্ষেত্রে দিতে হইতে পারে অথবা
মোস্ট প্রো বেশিরভাগ হচ্ছে লিড জেনারেশন গিগ এর ক্ষেত্রে এক্সাম মাস্ট দিতে হয় এইখানে প্রবলেম নাই আচ্ছা ঠিক আছে হয়ে গেছে না সাবমিট হ্যাঁ ভাই আচ্ছা ওরা হচ্ছে এখন আপনার এটা রিভিউ করবে রিভিউ করে 24 ঘন্টার মধ্যে ওরা আপনার গিগটা যদি ঠিকঠাক মনে করে তাহলে ওরা সাবমিট ইয়া করে দেবে লাইভ করে দেবে বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা এবার হোমে এখানে কোনো বায়ার রিকোয়েস্ট কিংবা প্রপোজাল এরকম কোনো কিছু নাই জাস্ট ওরা গিগ দেখে অর্ডার দিবে হ্যাঁ এখানে আপনি কনভারসেশন করতে পারেন এই ইনবক্স সেম ইট মানে কি হবে বায়ার কে কি আমরা ফাইন্ড আউট করব না বায়ার আমাদেরকে ফাইন্ড আউট করবে এই যে ভাই অ্যালার্ট এখানে মনে আসবে একটু বায়ার মোডে যান বায়ার মোডে যে একটু দেখেন মার্কেট প্রাইসটা সম্পর্কে একটু দেখেন ও সেম আছে ইয়ার মতই কি বলে ফাইবারের মতো হ্যাঁ ফাইবারের মতো অপশনগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন আচ্ছা আর আমাদের যে ইয়ার বিষয়ে কথা বলছিলেন যে কি বলে ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলো কি আমরা কি এখন আবেদন করব না কোনো কাজটা জমা হওয়ার পরে হ্যাঁ আপাতত দরকার নেই আমি বলছি যাদের আছে তাদের কথা জিজ্ঞেস করব আর কি আছে আর পেওনিয়ারের অ্যাকাউন্টটা এর পরে একটু পরে খুলে দেওয়া হবে সমস্যা স্যার মাইক্রোকার্ডস টাকা ওটা কিভাবে আনবে স্যার হ্যাঁ মাইক্রোকার্ডসে আপনার কত হইছে বাংলাদেশে স্পেশালি পিওনিয়ার থেকে পিওনিয়ারে তো আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ওইখানে আরেকটা তো স্যার স্কিল নামে দেখলাম একটা স্কিল সেটাও স্কিলে আবার ঝামেলা করে মাঝে মাঝে বুঝতে পারছেন জি না পিওনিয়ার থেকে সুবিধা আছে পিওনিয়ার থেকে তো সরাসরি আমার লোকাল ব্যাংক স্যার এটা তাহলে কি পিওনিয়ার তো আমার নাই স্যার সমস্যা নাই খোলা হবে সমস্যা নাই দর্শক ধরেন আচ্ছা এই যে ইন্টারনেট চলে আসে এখানে আবার কাজের কম্পিটিশন একটু কম আছে বুঝতে পারছেন এখানে কি সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে না স্যার এখানে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এক করে গিগ আপলোড করে এখানে কিন্তু একটু টাইম লাগে এই গিগগুলো কিন্তু ওরা রিভিউ করে তারপরে লাইভে আনে স্যার আচ্ছা আচ্ছা ম্যানুয়ালি ওরা রিভিউ করে তারপরে হচ্ছে এটা আপলোড করে আর গিগে যদি কোনো প্রবলেম থাকে তখন ওরা ইমেলের মাধ্যমে জানায় ইউটিউব স্যার ভালো রিচ করছে এখন পর্যন্ত স্যার 182 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে ২৩৯ আজকে পর্যন্ত
ভালো আপনি ইউটিউব থেকে কি মানে ভিউয়ার কিংবা ইয়া বেশি হলে পেমেন্ট দেয় এরকম অপশন আছে ইউটিউব থেকে ভিউয়ার সাবস্ক্রাইবার বেশি বাড়লে পেমেন্ট দেয় হ্যাঁ এটা তো মনিটাইজেশন অন করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট না ভাই এত সকালে পেমেন্ট তাই কি করে আমি তো মাত্র সকালে পাবেন কেন ভাই বিকালে পাবেন অসুবিধা কি না এখন দুপুর হয় নাই ভাই 12টা বাজে নাই চ্যানেল ক্রিয়েট করতে পারতে তারপরে দিন যাচ্ছে সময় পরে থাকা লাগতেছে আর কি বাংলা কোয়ারাতে যাবো গিয়ে আজকে রাত্রে কিছু ভিডিও আপলোড করবো কিছু বলতে আজকে একটা সার্ভ আর ফেসবুক আসলে ওইভাবে স্যার আর কি বিশেষ করে আমার যারা বন্ধু বান্ধব বা ওই সার্কেল থেকে আমার এলাকায় আসলে নেটেরই খুব সমস্যা আর এটাকে ইউটিউবে ঢুকে দেখবে ওই ধরনের আসলে তেমন সুযোগ পাবো আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে বড় বড় এই সফট করবেন জি আপনার এই যে ইউটিউবের যে এটা আছে এইটা এই সংক্রান্ত একটা পেজ খুলেন নাই ফেসবুকে হ্যাঁ পেজ খুলছি কত আর ভাই কিন্তু গ্রুপ আছে ওরা প্রমোশনে মানে দেখাচ্ছে ইউটিউব আপনার ভিডিওটা এমনিতেই দেখে নিবে হ্যাঁ ওদের গ্রুপ তো কাজে এটা বিভিন্ন গ্রুপ রয়েছে ফেসবুকে ওরা হেল্প করে সাথে আপনার একটু অ্যাড হইতে হবে এরা চ্যানেল চেষ্টা করতে গ্রুপ টপের ক্ষেত্রে ভূমিকা রাখে আচ্ছা আপনি ওদেরটা করে দিবেন আপনারটা ওরা করে দিবে এই লোক কাজ আমি চলে যাব আর হচ্ছে আর একটা ব্লগ সাইট ও ক্রিয়েট করে ফেলেন সেম টপিকে আজকেই করবো আর কি বিকেলে আমি এই কয়েকদিন স্যার আজকে পারবো না ব্লগ থেকে আগামীকালকে করবো মাহফুজের আর সহযোগিতা নিয়ে চলে এই কাজগুলো করলে আপনার গুগলের একটা পয়েন্ট হেল্প করবে স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে হ্যাঁ যা এখান থেকে একটু চেক এটা আর বাকি একটু ওনাকে হেল্প করতে হবে স্যার শুরু করলাম ভাই এই যে ইংলিশ টেস্টে তো আমার পাস করা আছে আগে তাহলে আমার ক্ষেত্রে কি লাগবে আর এটা যাদের আছে তারা দিতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা বাকি একটু ওনাকে গুগল থেকে পড়ে জানা সার্চ করে দেখুন আর টাইম অনেক আছে সমস্যা নাই যেটা পারবেন না সেটা নেক্সট করে দিবেন পরবর্তীতে আবার ব্যাক এসে সেটা দেখে নেবেন নিচে 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 আসেন সাবমিট করুন একবার নিচে হ্যাঁ স্টার্ট কন্টিনিউ ভাই এই ট্যাব থেকে বুলো বের হয় না আচ্ছা আমি এই বের হয়ে গিয়ে এসে ধরা খাই গেছি নিচে আসেন নিচে আসেন হ্যাঁ দ্য কমিটি জব কোয়ালিটি কন্ট্রোল অ্যাসাইনড নেক্সট হ্যাঁ অল অফ দেম দেম হুম ফেট
No. It was a fate that night. It was a coincidence. এক মিনিট সময় নেন, দেখে শুনে রাইটটা দিয়েন, রং দিয়েন না। আচ্ছা সময় থাকে তো, 40 মিনিট সময় আছে না, সমস্যা নেই। আপনি এক মিনিটে পাঁচটা দিয়ে দিলে তো পরে দেখা যাচ্ছে রং হইলে তো বুঝে শুনে দিবে। You didn't have the carry, did you? Did you? Did you? Take us a then. Did you? এটা হইলে তো হ্যাড হওয়ার কথা, দাবাই দিয়ে না। একটু দাঁড়ান, প্রবলি ওয়াজ ফ্রিকোয়েন্টলি লেট ফর ওয়ার্ক, দেয়ার শি রিসিভড এ গ্রেট পারফরম্যান্স। আচ্ছা পরে দেন, মানে মার্ক ফর লেটার করে রাখা। Next. Let's listen to the following sentence is my parents' car has more modern feature than বি নাম্বারটাই হবে, বি বি হবে, দিলাম না ভাই। ঠিক আছে, আল্লাহ অফ অফ ওটা ও এফ। হ্যাঁ ফার্স্টটা দিলাম। হ্যাঁ দেন। Abort. Get to that. Okay, sir, upload it. Yeah. Once everyone shows up, we'll make confusion faster. Do it, Ania. Thank you.
এই দুইটাই হওয়ার কথা না ভাইয়া, সম্ভাবনা এইটা আসলে হবে কি বিষয়টা ওই মোর প্রোগ্রেসিভ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েটলি। স্যারে কি আছে আমাদের সাথে? একটু কনফিউজ কিন্তু মোর প্রোগ্রেস হওয়ার কথা, কনফিউজ কিন্তু দিয়ে দেন, ভুল হলে আবার চেঞ্জ করে দিবেন ভাই, ব্যাপার না, মোর দেব। হুম দেন। আচ্ছা আল্লাহ বড়, ভোটিং এটাই বেশি আসছে দুইটা। এরকম একটা কোশ্চেন আমার আসছিল কিন্তু এখানে ছিল যে আমি ডিনার খেয়ে ফেলছি। হ্যাঁ এটা অন্যগুলো হয় না, সাহস দিন ভাই। During the hurricane, Jose's home suffered a lot of damage. Three number. A lot of damage. A lot of damage, yeah. Mr. Gunnar's house during. First of all. এই পাঞ্চেশন মার্কে বেজাল লাগায় একদম বিরক্ত লাগে আমার কাছে। এত বড় বড় সেন্টেন্স আর ভাই ইন্টারে যে আমরা দিছি, আমাদের ফার্স্ট আসছিল দেখা গেছে ভুল দিয়া দিছে, এটা ভুল যে এটা শুদ্ধ করার পর সঠিকটা লিখতে হয়েছে। আচ্ছা ওর মানে বহুত তারা ভাই কোনটা দেবো ভাই? ভাই দুই নাম্বারটা ছেড়া হয়ে আমি বুঝতে সেটা কোনটা হওয়া উচিত। হ্যাঁ দুই নাম্বারটাই মনে হইতেছে না, মনি আপু থাকলে ভালো হইতো নাই তো মনে হয়। দেবো ভাই দিয়ে দেন, সমস্যা কি ভাই? তিন মাস পর আবার দিবেন ভাই, তিন মাস আবার ভুললা যাবেন, দেখবেন যে তিন মাস হয়ে গেছে। I will have a gift in the house if I had known. I had known. We need to close the windows before. Wait, yes. Right, first of all, before. Are there any options in there? Rebecca, forgive Jason. Dash of contract. 6 months. 4. Do you know
Has the boy have left yet? কি দিছিলেন ফর দিছিলেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে Do you know Why? When are you? No, why are you? Dilam, why? Why? Yet, you have to do time paper task. Why are you? Time are the one to win us. Why are you? Why are you? ইয়েটার কথা বলিয়েছে টাইম টু উল্লেখ করে টাইম এর কথা হ্যাঁ সেটাই তো ওয়াই হল অনলি টু সিলেক্ট প্রোডাক্ট সেম অন গোস টু বল দেব ভাই কি বল দেব দিয়ে দেন ম্যানেজার তো বেশি কনফিডেন্স আছে ভালো গোসের পর একটু হয় Still in the bank with the correct word. That's going to be it. It's a comma. Apostate. By Calcutta, both this and there are some of our. আর কোনটা যায় না Tendency. Some of it. Tendency problem. Hello. It is. We will see the sound. Four. Had shown up. Is. And had been working her katha. And I had work over and I had has been her katha. এটাই দেন ফার্স্টটাই অন্যগুলো যায় না একটু দাঁড়ান ভাই অন্টু হ্যাঁ যাওয়ার কথা দুই নম্বরটা ইন্ডিকেট করে বলছে তো যাওয়ার কথা তার নয় Girl and I. Girl and I. Are the only. I hope it. I too. Who is the store now? Who is Louis? Who is Louis last month? I wish.